গুড মর্নিং অ্যান্ড শুভ সকাল আমার প্রিয় আপু ভাইয়ারা আমি তোমাদের সাথে খুব সাধারণ একটা ভাজি বাট খেতে রিয়েলি টেস্টি অ্যান্ড হান্ড্রেড পারসেন্ট হেলদি সেই জন্য আমি তোমাদের সাথে শেয়ার করলাম আর আমি সব লিখে দিয়েছি আমি কি কি জিনিসের সমন্বয় একেবারে সাদা মাটা মশলা দিয়ে খুবই মজার একটা ভাজি আমি গত পরশু দিন রেসিপি দেওয়ার জন্য ভিডিও করে রেখেছিলাম বাট সময় সুযোগ হয়নি আজকে সেটা তোমাদের সাথে ভিডিও করে দিয়ে দিলাম আর সেই সাথে থাকবে গত পরশু দিনের রান্নাবান্নাগুলো যদি একটা রান্না আমি মিস করে ফেলেছি গত পরশু দিন যা যা রান্না করেছি মোটামুটি সবগুলো ভিডিও করেছিলাম বাট একটা রান্না আমি ভিডিও করতে পারিনি যেটা হচ্ছে আমি মর্নিংয়ে ব্রেকফাস্টের জন্য একটা ভাজি করেছিলাম যাই হোক তোমরা এখানে লেখাগুলো দেখলে বুঝতে পারবে যেটি কুক করতে আমি কী কী মশলা দিয়েছি একেবারে সাদা মাটা মশলা আর সিম্পল রান্না হলেও খেতে বেশ ইয়ামি হয়েছে অনেকেই এটা জানে যে লাওয়ের সিল্কা বা গরুর স্কিন আর পটেটো দিয়ে ভাজলে অনেক মজা হয় আর যে কোনো ভেজিটেবল বলো ফ্রুটস বলো যেগুলো খাওয়ার যোগ্য সেই সিল্কাতে প্রচুর পরিমাণ ভিটামিন থাকে সেজন্য যদিও সাদা মাটা তবুও আমি তোমাদের সাথে স্পেশালি এই এই রেসিপিটা শেয়ার করে দিলাম তোমরা এইভাবে করে খেয়ে দেখো ভীষণ মজা আর মজার সাথে যদি হেলদি হয় তাহলে মন্দ কী বলো তো বন্ধুরা আর সেই সাথে গত পরশু দিনের প্রত্যেকটা রান্নাবান্না সাধারণ রান্নাবান্না বাঙালি রান্নাবান্না বাট আমি তোমাদের সাথে শেয়ার করে দিয়েছি আর তোমরা আশা করছি আমার ভিডিওটা দেখে নিবে এবং তোমাদের সাথে মানে তোমাদের প্রত্যেকের ভালো লাগবে কারণ প্রত্যেকটা আইটেম বাঙালির স্বাদে ভরপুর আইটেম এবং হেলদি আইটেম কারণ আমরা সবাই জানি ভেজিটেবলের মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন থাকে যে কোনো ভেজিটেবেল এই এক 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 ধরনের ভিটামিন থাকে সো আমাদের কি করা উচিত বলো আমাদের করা উচিত প্রতিদিন আমাদের খাদ্য তালিকায় মানে ফুড মেনুতে সবজি সবজির স্কিন এগুলো আমাদের মানে খাবার তালিকা যোগ করে নেয়া তাহলে আমরা হেলদি হতে পারবো আল্লাহ চাইলে আর যে এই রান্নাটার সাথে আমি রান্নাটার ব্যাপারে কিছু এই জন্য বলছি না মানে কী কী দিয়ে করেছি কারণ আমি সুন্দর করে লিখে দিয়েছি তোমরা এটা ভালো করে লুক করলে প্রত্যেকটা লেখা পেয়ে যাবা যে আমি কি কি দিয়েছি আর আশা করছি বন্ধুরা তোমরা এই ভাজিটা দেখে প্রত্যেক তোমাদের প্রত্যেকের কাছে খুব পছন্দ হবে এবং তোমরা বাসায় করে খাওয়া ট্রাই করবে ওকে বন্ধুরা তাহলে আমিও যে চলতে থাকুক আমি অন্যান্য রান্নাবান্না চলে চলে যাচ্ছি ওকে 너 절대 평가 주게 하 거울 안에 너보다 거울 밖에 사람 내가 어때 같은 질문 하면 항상 나 남기 나나 ভাজি কুক করা অলমোস্ট ডান হয়ে গেছে এবার আমি অন্যান্য রান্না বান্নাগুলো তোমাদের সাথে শেয়ার করছি মানে আমি কিন্তু আগেই বলে দিয়েছি প্রত্যেকটা আইটেম ছিল গত পরশু দিনের আমি ভিডিও করেছিলাম তোমাদের সাথে শেয়ার করার জন্য বাট আসলে সময় সুযোগ অন্যান্য ভিডিও দিয়ে নিয়েছি দেখ আমি এগুলো শেয়ার করতে পারিনি সেই জন্য আজকে আমি তোমাদের সাথে পরশু দিনের বান্নাগুলো শেয়ার করে দিচ্ছি আর শেয়ার করার একটা প্রধান কারণ হলো প্রত্যেকটা আইটেম আমাদের বাঙালি এবং অনেক মজার আইটেম এবং অনেক হেলদি আইটেম হ্যাঁ বন্ধুরা দেখো এখানে গোড় আমি কেটে নিয়েছি আই মিন লাউ এটা হচ্ছে এগুলো হচ্ছে শ্রেম আ ধুয়ে ক্লিন করে নিয়েছে চিংড়ি মাছ লাউ এটা হচ্ছে যেটাকে গ্রিন বেনানা অর্থাৎ কাঁচা কলা এটা আমি মিগল ফিশ দিয়ে রান্না করব দেখো আমি মাছ ভেজে রেখেছিলাম আর কলা আমি কেটে নিয়েছি আমি প্রথমে তোমাদেরকে শু করে দিলাম যে রান্নাগুলো রান্নার যে আইটেমগুলো আমি কেটে ধুয়ে ক্লিন করে নিয়েছি এবার আমি রান্না রান্নাবান্নায় চলে যাব হ্যাঁ বন্ধুরা প্রথমে দেখে নাও আমরা সবাই জানি কাঁচা কলা শরীরের জন্য অত্যন্ত প্রয়োজনীয় খাবার বিশেষ করে যাদের একটু রক্তশূন্যতা বা এনেমি আছে যেটা আমার প্রচুর পরিমাণে আছে তাদের জন্য কাঁচা কলা কাঁচা হোক রান্না করে খাওয়া হোক খুবই জরুরি কারণ কাঁচা কলায় প্রচুর পরিমাণে আয়রন আছে এমনি অনেক খাবারই আছে কিন্তু কাঁচা কলা আছে তোমরা প্রথমে কাঁচা কলার তরকারিটা দেখে নিয়েছ এবার দেখো গোড উইথ ফ্রেম কারিটা এটা আমি কাঁচামরিচ দিয়ে রান্না করেছি গ্রিন পেপার দিয়ে কিন্তু এগুলো রেসিপি না বলে এগুলো মানে রান্নাটা কিভাবে করেছি বা কি। কিছু ডিটেলসে যাচ্ছি না কারণ প্রত্যেকেই জানো এগুলো আমি কীভাবে রান্না করি আর তোমরা এগুলো আমার থেকে অনেক বেশি ভালো রান্না করতে পারো সেই জন্য আমি এগুলো রেসিপি হিসেবে দেইনি প্রথমটা শুধু রেসিপি হিসেবে আমি তোমাদের সাথে শেয়ার করেছি তাহলে নিশ্চয়ই তোমাদের কাছে অনেক ভালো লাগবে আজকের এই রান্নাবান্নাগুলো তাহলে তোমরা রান্না বান্না এনজয় করো আর আমি তোমাদের সাথে কতদিন হয়ে গেল মুই তুঙ্গু ফিরে একটু বরিশাল্লা কথা বলতে পারি না আসলে মই বেমালা ব্যস্ত থাকি আনে মুই চিন্তা ভাবনা যেই ফিলে করি ভিডিও দিব আনে ভিডিও সেই ফিলে মই দিতাম পারি না তোমরা হয়তো পিরিষ্ণ করবা কিসের ফিন্নে পারি না কিসের ফিন্নে ফারি না বন্ধুরা হেইয়া মুই তুম কেমন কেমনতর হইরা বুঝামু কাম কাজ নামাজ কালাম সব কিছু লইয়া আসলে অনেক বেশি ব্যস্ত থাকতে হয় যখন মুই ভিডিও দিতাম যাই হেকালে মোর আর ইচ্ছা হরে না যে তুঙ্গ লগে একটু সাজাইয়া গুছাইয়া সুন্দর হইরা বিভিন্ন বাসায় তুম একটু আনন্দ দেয় বনডাই চাই কিন্তু শৈলডাই দিতে পারে না আর কি হেয়ার ফিনে মুই আর তোঙ্গে সেরম ভিডিও উপহার দিতে পারি না আইস গো টুল্লু থইরা মনে হইয়া গেল যে আইস গো মুই মোর বন্ধুঘরে একটু বরিশাল্লা ভাষা দিয়া আনন্দ দেওয়ানোর চেষ্টা করি আমি তো চেষ্টা করতে আসি আমার জায়গায় থাইকা যদি তোবরা আমার এই চেষ্টা আর সুন্দরভাবে গিরিহন করো তম্বু ভালা লাগে তয় তো মুই বেমালা খুশি মুই তো সুন্দর হইরেই কনের চেষ্টা করি আর মোর দ্বারে মুগো বাংলাদেশের যে কোনো ভাষা বেমালা ভালা ঠেহে মুই সব জায়গার ভাষা বলতে পারি না তয় বলতে চেষ্টা করি বিশেষ হইরা নোয়াখালী বরিশাল ময়মন সিং ময়মনসিংহ চাঁদপুর এসব ভাষাগুলা মুই একটু বালা বলতে পারি মোটামুটি আর ফারি ঢাকাইয়া কুত্তিগো ভাষা এর ফিরে মাঝে মাঝে এইরকম কথা লইয়া মই তুঙ্গ দারেসলাই আমার বন্ধুগো একটু মন ভালো করণের চেষ্টা করি এই চেষ্টাগুলা হর্তে মোর দাঁত মুখ একেবারে বাইঙ্গা যায় আনে কিসের ফিন্নে জানো তো কারণ এগুলো তো আসলে মোর বাসা না মই এগুলো চেষ্টা হইরা বলনের চেষ্টা করি হের ফিনে মোর দ্বারে বেমালা কঠিন ঠেহে ঠেকলে ঠেকুক মই মই সবসময় চেষ্টা করি আগামী তো ইনশাল্লাহ চেষ্টা করুম যে আমার প্রিয় আফু বা করে মানে বইন্ডিরে বাইডিরে যাতে বালা কিছু উপহার দেওয়ান যায় একটু আস্তা মশা করন করান যায় হের না আমার এই চেষ্টাগুলো থাকে অর্ খোদা মোর কি মোর কি মোর কি শুধু ভাষা বললেই হবে আনে মোর তো অন্যান্য ভাষাও বলন লাগবে আনে অক্ষে বন্ধুরা মুই বরিশালা মাইয়ার থেকে এবার ঢাকাইয়া মাইয়া হইয়া যাইতে আসছি মাগার যখন যেরকম আর কি হ বন্ধুরা মাগারি সুটকি ভর্তা তুঙ্গো লগে রেসিপি হিসাবে দিয়েছিলাম তোমরা অনেকেই পছন্দ করছো সেই জন্য তুম্গো সবাই সবার জন্য অনেক অনেক ধন্যবাদ তার সুটকির ভর্তা তোমরা যদি তোমরা যে যেখানে থাকো সেখানে পাও বানাইয়া খাওয়ানোর চেষ্টা করো অনেক ভালো লাগব তোমরা কেমন আছো বন্ধুরা আসলে দেমা গুমা গরম হয়ে গেছে কইতে চাইতে আছি চান্দিচুন্দি গরম হয়ে গেছে আর কইতে পারতে আসি না যাই হোক সবাই ভালো থাইকো সবার জন্য সব সময় অনেক দোয়া থাকে থাকে অনেক ভালোবাসা তোমা তোমা করে আবারও জানাই অ্যাডভান্স হ্যাপি নিউ ইয়ার শুভেচ্ছা আর সাথে ভালোবাসা তোমরা জানাই বা আমার আজকের এই ভিডিও বিভিন্ন ভাষায় আমার করা এই ভিডিও তমগু কাছে কেমন লাগছে কারণ তমগু কাছে বালা লাগলে আমার কাছেও ভালো লাগে কারণ কষ্টগুলো তো আসলে কম করি না তঙ্গ ভালো লাগানোর জন্য সবাই ভালো লাগানোর জন্য যান পরান দিয়ে চেষ্টা করি বুঝাবার পারছি কি বন্ধুরা যাই হোক হয়তো বুঝাবার পারছি নয়তো না আমার তো মনে হয় আমি করে বুঝাইতে পারছি কেলা বুঝাইতে পারি নাই তোমরা নিশ্চয়ই কমেন্টস করে জানাইয়া দিবা আমি কি তোমাকে ভালো করে বুঝাইতে পারছি কি না আচ্ছা যাই হোক এখন এব্র থেব্র ভাষা থেকে চলে এসেছি ওকে বন্ধুরা এগুলো রেসিপি না বারবারই বলছি প্রথমটা রেসিপি ছিল আর এগুলো হচ্ছে দিনের ডিনার ছিল আবার ডিনার আইটেমস দ্যাটস হোয়াই তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম বাঙালি স্বাদে ভরপুর প্রত্যেকটা খাবার থ্যাংকস ফর ওয়াচিং আমার প্রিয় আপু ভাইয়ারা পাশে থেকে কষ্ট করে আমার ভিডিও দেখার জন্য লাইক করার জন্য তোমাদের জন্য যা খায়রান আর নতুনদের উদ্দেশ্যে বলছি তোমরা আখি গ্যালারিতে আসো ভালো লাগলে ভিডিও দেখে লাইক করে সুন্দর একটা কমেন্টস করে বন্ধু করে রেখে যাও ইনশাআল্লাহ আমি তোমাদেরকে সেম কাজ তোমাদের জন্য করব তাহলে আল্লাহ হাফিজ বন্ধুরা